কে স্বাগতম আবারও বেলজিয়ামের অন্যতম জনপ্রিয় শহর লিয়াস থেকে। ফ্রেন্স ভাষায় এটাকে লুইক বলে। শহরটা খুব বেশি বড় নয়, কিন্তু তারপরেও এর বিশেষ কিছু জনপ্রিয় দিক রয়েছে। ওয়াকিং ট্যুরের এই পর্বে হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে সেসব বিষয়ে বলবো এবং লিয়াজের আশেপাশে ঘুরে এখানকার যে হিস্টোরিক্যাল জিনিসগুলো আছে সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যে বিষয়টা বলছিলাম, লিয়াজ বেলজিয়ামের ওলোনিয়া পার্টে অবস্থিত। এটি ফ্রেন্স অধ্যুষিত এলাকা। প্রধানত বেলজিয়ামকে তিনটি ভাগে ভাগ করা, তার মধ্যে প্রধান দুটি অংশ হচ্ছে ফ্ল্যান্ডার, যেটা নেদারল্যান্ডস বা ডাচ এরিয়া বলি আমরা, আর ওলোনিয়া, যেটাকে আমরা ফ্রেঞ্চ এরিয়া বলি। লিয়াজ শহরটি একেবারেই বেলজিয়ামের পূর্ব দিকে অবস্থিত। আর এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে যে দুটি দেশের বর্ডারের খুব কাছাকাছি। এখান থেকে মাত্র 33 কিলোমিটার দূরে নেদারল্যান্ডসের বর্ডার, আর 53 কিলোমিটারেরও কম জার্মানির বর্ডার অবস্থিত। আর যার কারণেই এই শহরটির একটা আলাদা সুখ্যাতি রয়েছে, কারণ এখান থেকে আপনার অন্যান্য দেশে যাওয়ার জন্য ট্রানজিট হিসেবে এই জায়গাটি ব্যবহার করা হয়। স্টেশনের ঠিক সামনেই অবস্থিত এই সিলভার স্কোয়ার কমার্শিয়াল কমপ্লেক্স, আপনি যখন এই এরিয়া দিয়ে যাবেন তখন এটি একটা আভিজাত্যের বহিঃপ্রকাশ করবে। লিয়াজের বিষয়ে আর একটা জিনিস বলি, এখানে লিয়াজ ইউনিভার্সিটি অবস্থিত, এটা একটা ভালো অপশন আমাদের জন্য আসার। তো যেতে যেতে সেই বিষয়ে কিছু তথ্য দিই আপনাদেরকেই। যেহেতু একটা ওলোনিয়া পার্ট, ওলোনিয়ার যে অংশে আপনি আসুন না কেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এরা বিভিন্ন ধরনের কোর্স অফার করে থাকে। তো সমস্যা হচ্ছে এদের এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে। আমরা আইএলটিএস দিয়ে এখানে আসার পরেও এই দেশের কোর্সের সাথে আমাদের আলাদাভাবে ফ্রেঞ্চ কোর্স শেখা লাগে, যেটা ফ্ল্যান্ডার্স এরিয়াতে না হলেও চলে। যেমন আমরা যে কোর্সগুলো দেখেছি এগুলো পুরোপুরি ইংলিশ কোর্স, সুতরাং কোর্সের রিলেটেড কোনো ডাচ ভাষা আমাদের শেখা লাগে না। তো লিয়াজ শহরে আপনারা যখন ইউনিভার্সিটি সার্চ দেবেন, লিয়াজ ইউনিভার্সিটি দেখে এর রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হলে তারপরে আপনারা যে ল্যাঙ্গুয়েজের যে সিস্টেমটা থাকে, হয়তো এক সেমিস্টার, দুই সেমিস্টার বা কোর্স ভেদে অনেক সময় লং টার্ম ল্যাঙ্গুয়েজ এরা অফার করে, তবে এটা ভালো, কারণ এই শহরে আসলে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার থাকা সত্ত্বেও আপনি সার্ভাইভ করতে পারবেন, সেটাই আমি এখন আপনাদেরকে বলছি। এখন আমি লিয়াজের বিখ্যাত সেই কাঠের ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমার ঠিক নিচেই মিউস রিভার, যে কথাটি আমি আপনাদেরকে দিনান্তের ভিডিওতে বলেছিলাম যে এই মিউস ভ্যালিতেই দিনান্ত শহর বা লিয়াজ এগুলো অবস্থিত। দিনান্ত শহর এখান থেকে খুব বেশি দূরে নাই, হাতের বাম পাশে শহরের একাংশ, এবং ঘুরে যদি এই দিকে দেখাই এই পাশটায় দূরে দেখা যাচ্ছে। এ পথে হেঁটে যাচ্ছি এবং হেঁটে সামনে একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, চলুন সেদিকে এগিয়ে যাই। এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে বিভিন্ন শহরের দর্শনীয় স্থানগুলোতে এই যে তালাবন্দির বিষয়টা, সেটা লিয়াজে আসার পরেও আমার চোখে পড়ল। পার্কটা অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কের ঠিক মাঝখানেই একেবারে নদীর পাশ ঘেঁষে অবস্থিত এই আর্ট মিউজিয়ামটি। মিউজিয়ামটির 100 বছরের পুরনো এবং এখানে 100 বছরের বিভিন্ন ধরনের আর্টিস্টিক জিনিসগুলো দেখানো হয়েছে। মিউজিয়ামের ভেতরে আমি গিয়েছিলাম যে দেখার উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে ভিতরে ভিডিও বা ছবি তোলার কোনো অপশন নাই। আর টিকিটের যে বিষয়টা, একজন প্রাপ্তবয়স্ক, মানে আপনি যদি 26 বছরের বেশি হয় আপনার বয়স, তাহলে সেক্ষেত্রে 18 ইউরো পে করতে হবে ভেতরের এই জিনিসগুলো দেখার জন্য। এই জিনিসটা আমার কাছে একটু এক্সপেন্সিভ লেগেছে, কারণ ব্রাসেলসে যখন গিয়েছিলাম ব্রাসেলস মিউজিয়ামে স্টুডেন্ট কার্ড দিয়ে মাত্র 4 ইউরোতে এই টিকিটটা পেয়েছিলাম, এবং সেখানে ছবি তোলারও ব্যবস্থা ছিল। সেক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে একটু জটিল লেগেছে। মোটামুটি লাস্ট আধা ঘন্টার বেশি সময় ধরে আমি নদীর ওই পারের অংশটুকু হাঁটাচলা করেছি। দুটো বিষয় এখানে আসলে খোঁজার চেষ্টা করেছিলাম, এক রেস্টুরেন্ট কেমন আছে, তার মানে স্টুডেন্টরা আসার পরে যে রেস্টুরেন্ট জবগুলো আমরা খুঁজছি সেগুলো কতটুকু হয়ে চাইবে, আর বাসা। আসলে আগেই বলেছি যে লিয়াজ ছোট শহর হলেও এটা বেশ ভালোই ঘন বসতিপূর্ণ,
নতুন পুরনো বিল্ডিং এবং বেশ চাকচিক্য সবকিছু। সুতরাং নদীর ওই পাড়ের অংশটিকে যথেষ্ট পরিমাণে বাসাবাড়ি আছে। আর এখন আসলে যে দোকানের কথাগুলো বলছিলাম, রেস্টুরেন্ট যা বর্ণনা, সেইগুলো এখন আমার চোখে পড়ছে। মানে এখন হচ্ছে আমি সেন্টার এরিয়ার ঠিক কাছাকাছি। আর একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন লিয়াস শহর ক্রমাগত উন্নত হচ্ছে। যেমন আমার পেছনে এটা ট্রামের লাইন, আমি ট্রেন থেকে নামার পরে ট্রামের লাইন দেখেছিলাম, কিন্তু আমার কনফিউশন ছিল যে আসলে এটা কি ছিল নাকি বন্ধ হয়ে গিয়েছে। তো আসলে এটা শুরু করছে এরা। সুতরাং অন্যান্য বড় শহরের মতো লিয়াস এদিক দিয়েও বেশ খানিকটা এগিয়ে যাচ্ছে। যে জিনিসটা খুঁজছিলাম এতক্ষণ ধরে সেটি মোটামুটি পেয়ে গিয়েছি। সেটি হলো প্রথমেই থাকার জন্য মেস, আর দ্বিতীয়ত দোকান, রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের শপ যেগুলো স্টুডেন্টে জব করবে। আমি এখন যে গলিতে হাঁটছি এটার ঠিক সামনে লিয়াস ইউনিভার্সিটি অবস্থিত, আর যার কারণে এর দুই পাশে অসংখ্য রকমের রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি। অনেকটা বলতে পারে যে লুভেন শহরের যে ভাইবস সেটা এখানে পাওয়া যাচ্ছে। বেলজিয়ামে আসলে এই জিনিসটা ভালো যে আপনি যে শহরে আসুন না কেন, কম বেশি সব শহরেই জব পাওয়া যায়। মোটামুটি সব শহরেই আপনার এই রেস্টুরেন্ট বলি বা ওয়্যার হাউস বা অন্যান্য যে জবগুলো এগুলো আছে। ওয়্যার হাউস সব শহরে নাই, তবে রেস্টুরেন্ট জবগুলো সব শহরে অ্যাভেলেবেল, আর সাথে তো টেক অ্যাওয়ে ওভার ডেলিভারও আছে। আর লিয়াজের কথা তো আগেই বললাম যে বাংলাদেশি কমিউনিটিটা এখানে বেশ বড়ই, আর অনেক বাংলাদেশি নাইট শপ ডে শপ রেস্টুরেন্ট এখানে আছে। সুতরাং সেই ক্ষেত্রে এই শহরে আসলে কাজ পাওয়াটা আরও একটু সহজ হতে পারে।